এই দশই মহরম অত্যন্ত পবিত্র এই দিন একদিন একদিকে শোকের এই দিন আবার একদিকে আমাদের জীবনে শিক্ষণীয় বিষয় আছে শিক্ষণীয়টা কি আল্লাহ পাকের তৌহিদকে মাথায় রাখতে আল্লাহ পাকের ঈমানকে বজায় রাখতে এবং ইসলামের যে সত্যিকার শিক্ষা রয়েছে যে তুমি মুমিন হও খারাপ কাজের থেকে নিজেকে মুক্ত রাখো আল্লাহ রাসূলের মহাম্মদে যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য তুমি নিজেকে প্রস্তুত রাখো আলহামদুলিল্লাহ এদিন যখন সবচেয়ে প্রিয় পাত্র প্রিয় মানুষ তার নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বাধ্য করার চেষ্টা করলেন তার কাছে বায়াত করার জন্য তিনি অস্বীকার করলেন কারণ এদিন ছিল একজন অত্যাচারী চরিত্রহীন মানুষ শিক্ষাটা হল যে মানুষ আল্লাহর নিয়ম মানবে না আল্লাহর আইন লঙ্ঘন করবে তার সঙ্গে তুমি কোনো সম্পর্ক রাখবে না এবং এই জন্য তিনি তিনি আওলাদে রাসূল পাঁচজন আওলাদে রাসূলকে নিয়ে এজিদের প্রায় হাজার হাজার সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি কারবালা প্রান্ত এটা একটা মর্মান্তিক বিষয় আপনারা জানেন যে তার লবিদের নাকি যদি সেদিন আল্লাহর কাছে ফরিয়াদ করতে আল্লাহ তুমি ধ্বংস করে দাও তার কিন্তু তিনি সে কাজটা করেন আমাদেরকে সবাইকে বোঝানোর জন্য সমস্ত মুসলিম জাতিকে শিক্ষা দেওয়ার জন্য কেয়ামত পর্যন্ত একটা অনুকরণীয় অনুসরণীয় ধর্মীয় ব্যবস্থাকে মুক্ত করার জন্য তিনি সেদিন শাহাদত বরণ করেছেন আজকে আমাদের জন্য শিক্ষা আমরা সবাই যেন নবীর প্রেমে আল্লাহ তাআলা তৌহিদের জন্য আল্লাহ তাআলার কর্তব্যের জন্য আল্লাহ তাআলার গোলামীর জন্য আমরা যেন আমাদের জীবনকে উৎসর্গ করে মনে আমিন আমিন আমরা সবাই আল্লাহ তাআলার নির্দেশে কোরআন শরীফের হুকুম মোতাবেক আওলাদে রাসূল আমি আল্লাহর আনুগত্য করব আমি আল্লাহর হুকুমের ফরমাবরদারি করব আমার রাসূলের হুকুম পালনের মাধ্যমে এবং হাদিস শরীফে কোরআন শরীফে আমার রাসূল যখন বাজা হেলা থাকবে না তখন আওলাদে রাসূল
نائب رسول جارة ثاقبين تادر کے پوکتو قرآن شرد قولین عمل بلے شمب دھن پر آمین جائے تادر کا سجئے تبنا ہمیں اللہ جب آور شادہ نہ کریں ہمیں اللہ ذکر تعلیم نہ آؤ اور تمہیں جیون کے دنیا بھی جیون پاشا پاشی کی بابے پردیوی تے مومن مسلمان ہوا جائے اور آخرہ تے اللہ پاتے رضا مند حاصل جب پرستود کرو شیشی کھانے پر الحمدللہ یہ پوچھ جو درش محرم شدو جرو انشتان تبرک کھوا با کچھ نماز ایک مدد شمامت کو نہ ہوئی এই দশম পর্বের বক্তৃত শিক্ষা যেন আমরা সবাই লাভ করতে পারি আমিন মনে রব্বুল আলামিন আমাদেরকে আশিক রসুল হয়ে আল্লাহ তাআলা গোলাম হওয়ার সেই শক্তি যেন দান করেন সেই শিক্ষা সেই ব্যবস্থা আমরা লাভ করার জন্য চাই আজকে আমরা তার বলি দরবার بولیے خدا نور خدا اولاد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے بچپن میں ایک بات میں حاضر ہوئی تھی کہ ایمانی شکتی جو ہم ایک گھنٹے کے لیے جیتے پانی اب ہم اپنے جیون کے جو اللہ پسند ہوتا ہوں شیر رحمت راستہ بولی چالی جو ہوتا ہوں شیر رحمت اللہ ہمیں دان کریں آمین